না তথাগত রায় এগেনস্টে বিষয়টা না, বিষয়টা হচ্ছে তথাগত রায় ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল, তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি তার নিজের টুইটার হ্যান্ডেল থেকে দাবি করেছেন, এই যে বিগত বিধানসভা নির্বাচন 2021 সালে যে বিধানসভা নির্বাচন নিয়ে এত আলোচনা চলেছে, সেই বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির অন্তরে নারী এবং অর্থের আদান প্রদান ঘটেছে একটা সভ্য সমাজে যা কেউ আমরা মেনে নিতে পারি না। এবং উনি ওনার এই স্টেটমেন্ট বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলেও দিয়েছেন এবং টুইটার হ্যান্ডেলে, তার নিজের টুইটার হ্যান্ডেলেও এই কথা উনি বলেছেন। এখন যিনি রাজ্যপাল ছিলেন, যিনি রাজ্য বিজেপি এতদিন ধরে সামলেছেন এবং যিনি বলছেন দায়িত্ব নিয়ে যে আমি দায়িত্বের সাথে বলছি, এবং উনি এটাও বলছেন আমি অনেক কিছু বলছি না চেপে যাচ্ছি, সুতরাং তিনি যখন এরকম একটি অভিযোগ আনছেন যে রাজ্য বিজেপির অভ্যন্তরে নারী এবং টাকার বিনিময়ে চলেছে, এবং কার্যত উনি বোঝাতে চাইছেন এই টাকা এবং নারীর বিনিময়ে বিধানসভা নির্বাচনের যে টিকিট, সেই নির্বাচনের টিকিট দেওয়ার বন্দোবস্ত হয়েছে, যা ভারতবর্ষের বুকে একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই গোটা বিষয়টাকে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টির মধ্যে নিয়ে এসে আমরা একটা গোটা বিষয়টার তদন্ত চেয়েছি। শুধু তাই নয়, মহিলা কমিশনে ইতিমধ্যে আমাদের জানা বোঝার মধ্যে রয়েছে এই যে মহিলা ঘটিত অপরাধ যে কথা আসছে বারবার বিজেপি নেতাদের বিরুদ্ধে, এই বিষয়ে বিভিন্ন রকমের অভিযোগ মহিলা কমিশন, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে জমা পড়েছে। সুতরাং এই গোটা বিষয়টা একটিকে তদন্ত করে তার যে সত্য, সেই সত্যকে সামনে নিয়ে আসতে হবে। তার কারণ, নির্বাচনে যদি তথাগত রায়ের কথা ঠিক হয়ে গিয়ে থাকে, তাহলে নির্বাচনে যে কালো টাকা ব্যবহার হয়েছে, তাহলে সেক্ষেত্রে ইলেকশন কমিশনকেও তার ব্যবস্থা নিতে হবে, ইডিকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই যে হিউম্যান ট্রাফিকিংয়ের মতো গল্প আমাদের সামনে আস্তে আস্তে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এ তো অপরাধ, এ তো জঘন্য অপরাধ, মানব দেহের অপরাধে কোন সংস্কৃতির আমদানি করতে চাইছে রাজ্য বিজেপি আমাদের এখানে। সুতরাং এই গোটা বিষয়টাকে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টির মধ্যে নিয়ে এসেছি, আমাদের একটাই কথা তদন্ত করে গোটা বিষয়টাকে, সত্যকে উদ্ঘাটন করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ, উনি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এত বড় অপরাধের কথা যখন সামনে চলে এসেছে, আপনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আপনাদের ওপর, আপনার ওপরে আমাদের রাজ্যের মহিলা সমাজ বড় আশ্বাস ভরসার জায়গা, আপনি আপনার নির্দেশেই, রাজ্য সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে তদন্ত করে প্রয়োজনে তথাগত রায়ের কাছে কী কী অভিযোগ রয়েছে, কী কী তদন্তের জন্য কী কী ইনভেস্টিগেশনে সাহায্য করতে পারেন, উনি কী কী এভিডেন্স রয়েছে, কী কী বিষয় ওনার কাছে রয়েছে, সব কিছু একত্রিত করে তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে তদন্তের মাধ্যমে সত্যকে সামনে নিয়ে আসতে হবে, এটাই আমাদের কথা। পুলিশ জানালো, পুলিশ তাদের মতো তদন্ত করবে, পুলিশ সহযোগিতা করবে, জমা নিয়েছেন, দেখা যাক, রিসিভড হয়েছে। আমি একটাই কথা বলতে চাই, রাজনৈতিক কথা হোক বা যাই কথা হোক, যেখানে নারী এবং অর্থের যোগের কথা আসছে, যে বিজেপি 5 বছর আগে, আপনারা সবাই জানেন, গতকাল ছিল ওই ডিমোনিটাইজেশনের 5 বছর, তাহলে ডিমোনিটাইজেশনের 5 বছরের মধ্যে তথাগত রায়, সেই তথাগত রায় বলছেন তার নিজের দলের মধ্যে অর্থের আদান প্রদান, সেটা কি ব্ল্যাক মানি না হোয়াইট মানি, এই পরিমাণ অর্থই বা এলো কোথা থেকে? আর নারী বলতে কাদের কথা বোঝানো হচ্ছে, নারী বলতে কী বোঝাতে চাইছেন, আদান প্রদান বলতে কী বোঝাতে চাইছেন, এই যে হিউম্যান ট্রাফিকিংয়ের একটা বিষয়ে চলে আসছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং এটা সমস্ত বিষয়টা সাধারণ মানুষের সামনে আনতে হবে। আমি নির্দিষ্টভাবে আমি একটাই কথা বলছি, উনি বিজেপি নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন, আমরা বলছি উনি যে নারী চক্রের কথা বলেছেন, অর্থচক্রের কথা বলেছেন, অর্থের যে বিষয়টাকে বলেছেন, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, কারা কারা অভিযুক্ত, কারা কারা কী আছে কি নেই, গোটাটাকে তদন্তের মধ্য দিয়ে সমস্তটাকে তুলে নিয়ে আসতে হবে, শুধুমাত্র কোনো এক দুজন ব্যক্তি নয়, কারা কারা এর পেছনে অভিযুক্ত। আর যে ঘটনা তথাগত রায় জানেন, সেই ঘটনা দেশের প্রধানমন্ত্রী আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা মেনে নিতেও একটা কেমন কেমন হয়। তথাগত রায়ের কাছে যে খবর আছে, মোদী অমিত শাহর কাছে সে খবর নেই, এটা ঠিক মেনে নেওয়া যায় না। সুতরাং পুলিশ প্রশাসনের ওপর আমরা ভরসা রেখে একটাই কথা বলছি, তদন্তের মধ্যে দিয়ে